সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্যের শাসক দল তৃণমূলের গড় পূর্ব মেদিনীপুর জেলায় ভাঙন ধরালো বিজেপি। এগরা পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রধান তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এছাড়াও অগ্নিকাণ্ডের কবলে পড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেদিনীপুরের সাংসদ। বুধবার গভীর রাতে এগরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ডোমপাড়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। দমকল আসার আগেই বাড়ি ও সেখানে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শনিবার সকালে সেই এলাকা পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি ওই ডোমপাড়া এলাকার ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন, পাশাপাশি পরবর্তী দিনে পাশে থাকার আশ্বাস দেন। এরপরেই এদিন এগরার বালিঘাইতে স্থানীয় মানুষদের নিয়ে চায়ে পে চর্চায় বসেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপিকে নিয়ে এগরা বিধানসভায় মানুষের উৎসাহ যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া করোনা আমাকে কব্জা করতে পারেনি, তৃণমূলও পরবর্তী দিনে পারবে না। এদিন চায়ে পে চর্চায় পাশাপাশি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন এগরা পুরসভার প্রাক্তন উপ পুর প্রধান বিশ্বজ্যোতি মাইতি সহ শতাধিক কর্মী। দিলীপবাবু বলেন, রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করছি আমরা, প্রতিটা মানুষের দুয়ারে যাব, তাদের পাশে থাকব। শুভেন্দু সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি একটি কথাও বলেননি। এগরায় পুড়ে যাওয়া বস্তির উদ্দেশ্যে বলেন, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে, তাদেরও বাসস্থান দরকার। তবে আমাদের তো সরকার নেই, জমিও নেই, আমাদের সরকার এলে তাদের একটা ব্যবস্থা আমরা করে দিতাম। তিনি বলেন, বিজেপি কাউকে ভয় দেখায় না ও ভয় পায়ও না, পুলিশ গুন্ডা প্রেস দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে, আমরা ভয় পাব না। মানুষ পরিবর্তন চাইছে, স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকার মানুষ চায় না। এদিন দিলীপবাবুর কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।